ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন শুটিং সেটে সহ অভিনেতার সঙ্গে নোরার হাতাহাতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি দীর্ঘদিন ধরেই বলিউডে নিজের জায়গা শক্ত করার চেষ্টা করে আসছিলেন নোরা শুরুটা রোর দ্য ট্রাইগেস অব সুন্দরবন ছবির মাধ্যমে হলেও দিলবার দিলবার গানে মোড় ঘুরিয়ে দেয় অভিনেত্রীর ক্যারিয়ারের গানটির সফলতা পাওয়ার পরই আর পেছন ফিরে তাকাতে হয়নি নোরাকে তবে তার সেই প্রথম ছবির শুটিং সেটেই সহ অভিনেতার সঙ্গে রীতিমতো হাতাহাতি চুলোচুলিতে নাচের তালে দর্শক হৃদয়ে কম্পন ধরান এই অভিনেত্রী তবে কি কারণে এই ঘটনা ঘটেছিল সম্প্রতি সেই কথাই জানালেন নোরা গেল বছর অ্যান অ্যাকশন হিরো ছবিতে একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে কাজ করেছেন নোরা আর সেই ছবির প্রচারণায় এসেই পুরনো স্মৃতি রোমন্থন করেন তিনি অভিনেত্রী বলেন প্রথম ছবি শুটিং সেটে সহ অভিনেতা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন এ কারণে রেগে গিয়ে তাকে চর মেরে বসি তবে পাল্টা নোরাকে চর মারেন তার সহ অভিনেতাও তারপর নোরার চুল ধরে টানেন তিনি এমনকি দুজনের মধ্যে চুলোচুলিও হয় ওই সেটে তবে সেসব এখন শুধুই অতীত একটা লম্বা সফর পেরিয়ে এসে বর্তমানে নিজের জায়গা শক্ত করেছেন বলিউডে দিলবার কমরিয়া ও সাকি সাকি গরমি সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকদের মনে কোঠায় জায়গা করে নিয়েছেন নোরা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন